আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই ভাই প্রশ্ন করেছেন কোরিয়া থেকে। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আমি আমার বাবা মাকে হজ করতে টাকা দিয়েছিলাম, টাকার বিনিময়ে কোনো কিছু চাই নাই, কিন্তু বাবা আমাকে না বলেই 2 কাঠা জমি লিখে দিয়েছেন। এই জমি কি আমার ঠিক হবে? হ্যাঁ না ভাই বোনকে মনের অজান্তে বাবা ঠকিয়েছে না? মোটেই ঠকায়নি। মানুষ বেঁচে থাকতে নিজের ধন সম্পদ বাবা মা যে কোনো কিছু করতে পারে, খরচ করে দিতে পারে, হজ উমরা করতে পারে, দান সদকা করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তবে সবটাই করবে না, যাতে করে ছেলে মেয়েরা একেবারে বঞ্চিত না হয়ে যায়। কিন্তু কারো যদি ইমান মজবুত থাকে আর ওরা নিয়ত খারাপ না থাকে, অসৎ নিয়ত না থাকে যে আমি ছেলে মেয়েকে অসন্তুষ্ট হয়ে তাদেরকে বঞ্চিত করবো, কিছু দেবো না, সেই জন্য আমি দান খেরাত করছি, পর আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করেছেন, পুরো ধন সম্পদ নিয়ে এসে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু অর্ধেক ধন সম্পদ দিয়েছেন, যাই রয়েছে বিশেষ করে সুস্থ অবস্থায়। কিন্তু যখন মৃত্যু শয্যায় থাকবে, মরমর অবস্থা, তখন ওরা আমার বলছে এই সময় না করা উচিত, কারণ ওই সময় খুব আশঙ্কা রয়েছে যে হয়তো ছেলে মেয়েদের অসন্তুষ্ট, সেই জন্য দেবো না, এদেরকে দান খায়রাত করে দিই। তো ওই সময়টা ওলামারা নিষেধ করেছেন। কিন্তু এইরকম ক্ষেত্রে হজ হজ আসলে বাবা মা করবে নিজের পয়সা দিয়ে, নিজের পয়সা দিয়ে। এই নয় যে ছেলে, আমাদের দেশের সমাজ হচ্ছে কেমন যে ছেলে মেয়ে মনে করে যে আমার হজের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বাপকে হজ কারণ, আমার মাকে হজ কারণ। এটি জেহালত, আসলে দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই এদের। বরং বাবা মাকে হজ করানো সুন্নত কাজ, মুস্তাহাব কাজ, করলে ভালো নাকি নফল কাজ, সুন্নত বলবো না, নফল কাজ, নফল কাজ, অতিরিক্ত কাজ। আপনার টাকা পয়সা যদি থাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, আপনার বয়স হচ্ছে এখন 15 বছর, তাহলে আপনার খরচ, আপনার বাবার কিছু নেই, তাহলে আপনার বাবা মায়ের ফরজ নয়। আল্লাহ যেন সঠিক বুঝদান করেন। এখন বাবা মাকে হজ করিয়েছেন, খুব ভালো কাজ করিয়েছেন, আর আপনিও যদি হজ না করে থাকেন অবশ্যই হজ করেন, কারণ বাবা মায়ের আগে আপনার খরচ ছিল, আর যদি আপনিও করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ঠিক কাজ করেছেন। জমি আপনাকে যে লিখে দিয়েছেন এতে আপনার ভাই বোনদের হক নষ্ট করা হয়নি বা তাদেরকে ঠকানো হয়নি, বরং সঠিক কাজ করেছে। আমি আমার পয়সা দিয়ে হজ করবো, সুতরাং যে ছেলে আমাকে পয়সা দিয়েছে তাকে আমি জমি লিখে দিয়ে দেবো, খুব ভালো কাজ করেছেন, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিকুম।